হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো চলো এখন থেকে ভিডিওটি শুরু করছি। দেখো অনেক কষ্টে আমার বাবুসোনাকে চুল কাটানোর জন্য রাজি করানো হয়েছে। তো চলো এখনও চুলটা কাটছে। চলো তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো। বাবুর চুল কাটানো হয়ে গেল আর বাড়িতে চলে এলাম। এসে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে নিয়ে স্নান করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই স্নান করছে, এবার বেরোবো। আর তোমাদের দাদাভাইয়ের বন্ধুর তো বিবাহবার্ষিকী, তো সেই জন্য যাব। আর তো চলো রেডি হয়ে নিই, আজকে আর বাড়িতে রান্না করব না, আজকে রান্না থেকে ছুটি। তো চলো আজকে সারাদিনের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো চলো রেডি হয়ে নিই। দেখো বন্ধুরা, রেডি হয়ে নিলাম। তো দেখো এই শাড়িটা পরে নিলাম, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো চলো এবার যাব, তো সেখানে গিয়ে আবার কথা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। চলো টোটোতে করে যাব। আর যারা এখনও না লাইক দিয়েছো, তো প্লিজ একটি লাইক দিয়ে দিও, আর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়েছে। তো চলো যা যা। দেখো আমরা এদিকটাতে বসেছিলাম, আর তোমাদের দাদাভাই দেখো ওই পাশটাই বসেছে। আর একটুক্ষণ থাকবো, তারপরে বাড়ি চলে যাব। বন্ধুরা বাড়িতে চলে এলাম, আর আসার পথে না তো শাড়ির দোকানে তোমাদের দাদাভাই দুটো শাড়ি কিনে দিল। তো কিনে দিবে বলছে, তো নেব না বলো? মেয়েদেরকে তো যতই শাড়ি থাক, তো যখন বললে যে কেউ যদি বলে শাড়ি কিনে দেব, তো মেয়েরা তো আগেই এক পায়ে গিয়ে। তো তাই আমিও নিয়ে নিলাম, দুখানা দুটো দিল। তো চলো তোমাদেরকে দেখায় কেমন হয়েছে, প্লিজ কমেন্টস করে জানিও। তো চলো দেখায়।
দেখো বন্ধুরা, এইরকম হলুদ আর লাল শাড়ি তো খুব ভালো লাগে বলো দেখতে, হলুদ লালের শাড়ি। আর তো একটা নিয়ে নিলাম দেখো, আর দেখো পুরোটাই হলুদের উপর লাল প্রিন্টের কাজ করা। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগলো দেখে শাড়িটা, তো নিয়ে নিলাম। আর এখন তো এইরকম শাড়ি উঠেছে, সবাই নিচ্ছে, তো আমিও ভাবলাম একটা নিয়ে নিই। তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হয়েছে। তো এটা একটা নিয়েছি, আর একটা দেখো এইরকম একটা নিয়েছি, এটাও দু কালারের, কুঁচিটা এক কালারের আর ওপরের গাটা এক কালারের। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, তো কোন শাড়িটা ভালো লাগলো সেটাও জানিও কমেন্ট করে। তো চলো এই দুটো শাড়ি নিয়ে নিলাম আজকে, অনেকদিন পর শাড়ি নিলাম, এবছর পুজোতে তো শাড়ি নিতে পারিনি, তো এখন তার পরে পুজোর পরে দুটো নিয়েছিলাম, আর দেখো অনেকদিন হলো নিইনি, তো এখন দুটো নিয়ে নিলাম দিল যখন। তো চলো তোমরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আজকে এখানে ভিডিওটি শেষ করছি, তোমাদের কেমন লাগলো তো প্লিজ কমেন্টস করে জানিও। আর চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, তো টাটা।